lakhon timur katar katar gunia deha jai cobi shuan jari তুই বলে ডং ছিলস না এখন কিতা হাসানি বেটা ও আমি আড়ুয়া বেটা আমি কোন ডং জিনি নি গো এরে শুনো সাইন আমার এখন মাস হালাহালি লগে ডং করলে কিতা মনে হইছে আমার খোসাইন এক জরাতে কমে যাই বলি তোমার মানছি আমার কিতা কই জানো নি মানছি তো আমি আড়ুয়া বেটার বিয়া করছি হোর বাড়ি মানুষ দেখলে তার লগে ডং করে ইখান আমি হিকাইয়া দিতাম নি উঙ্গা বেবাটর বেবাট কইছে তুমি আর গালাহালি এখন করিও না তার জেতা পাল লাগে তা করো ওই ঠিক আছে তুমি যাও যাও গাই বাবা নাকি একদম লাটারি লেম্বু শরবত নিয়ে যাও যাও আচ্ছা দিয়ার আমরা তারার ফুয়ারে দেমান্ডে খুশ করিয়া দিতাম আমি আমার সামর্থ্য মতো ফার্নিচার দিছি আর বিচারের সাধ্য মতো খাবার জুপর দিছে ওখন আমার কই বেইমান লোটেলা ওবা ইলা যে জায়গাত মাত কথা আছিল এখন বেড়াটা লাগলো হয়তো না আমার একটু ক্লিয়ার বুঝে হোসেন বাঁচান অত বেড়া লাগাইছে আগারেল মন্তা জালিয়ে আজকে তারে আচ্ছা বাবা খাওয়া খাও আমি মন্তার নাই আমি মতই শুনো সবটা সমাধান আছে বুঝছো মেম্বারে লইয়া বইমু আমি লগে তামু সমাধান কিলা ওরা চিন্তা করা লাগবো বুঝছো নি আপা মতে ভাই ঠিকও কইছো ই মারামারি না করি আমরা দরকার মেম্বার এর কাছে যাই বাজে না যে হাতা করি নিজের মাঝে মারামারি ও ও ও নো মাই ভাই সত্তা সমাধান হয় না বা মাত কথার মাধ্যমে সমাধান আছে এই বেটা বেপাটো কই
মারির আগে কোনো বিচার আসেনি আগে মন্তাজে খেসিয়ারি লই এর বাদে বিচার লও ঠেলা বাবা আমার একটা কথা কই জীবনে কোনোদিন মার করছিলাইনি হ্যাঁ খালি মারি মারি কইয়া পাগল হয়ে যায় এ আফজল তোর বাপের মাথা কি ঠিক আছে নি না গন্ডগুলো দিছে বে মতই ভাই তুমি কি তা মনে করছো বাড়িত পুরা আধা ঘন্টা মার করছি বাপপুতে ও যে রাস্তা মুখে আইলাম আস্তা রাস্তা বুঝাই লই আইরাম না তাইন মন্তাজরে মারিয়াও সারতা লও ঠেলা এটা মার ঘন্টা যাও সম্ভব না মেম্বার রেগে বুঝাই যাবো মেম্বারের সত্তা ক্লিয়ার বাঙ্গা বুঝাই খোয়া লাগবে এরপরে জামেলাটা মিট করা লাগবে তুমি বিচারার মাত্রা মুরব্বী বেটার বাজার বাড়িটা মাল্লাই গেলাম হোসাই আরে বাবা মু আমার কথা খান বুঝো আমি মারতাম আসলাম লালিত আর আগে কে ঘুরে গেছে মাথাত বুঝছি হে আবজু তুই তো তোর বাপের লগে আসলি তোর বাপে যখন বাড়িটা মারলা তুই ধরতে পারলি আমি আমি বারবার না করছি রে বাবা মেম্বার তোমার দোয়াই দিছি না আমার কথা তারা শুনছেও না দুয়ো বুড়া মিলিয়ে এমন কুস্তি বিচারা খুনি হয়ে গেছিল আমার জামাই খাইলি তো করি খুনির ঘরের খুনি এলে 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 আম্মা আপনি তো কিতা মাত্রা হি কোনকা আপনার জামাইও কম করছে না আমার বাপের লাঠি দিয়ে বাইরে রাখছেন না তাই ঠিক আছে ঠিক বাবা মেম্বার বুঝলি বাবা বেটার বিদ্যুয়ার ডালি পালিয়ে বাটাইছে ও আর কি বেটাই দেখাই দেওয়ার না হয়েছে বেটা তুই মুখ বার সবাই যদি মাতিলাও তাইলে ওই বলে বিচার কিতারে আবজুর কিতা করতাম কোথায় তুই মেম্বার সাহেব ঘটনা হয়েছে আমার বোন সুমি আর আব্দুল হাসিমর বিয়ার আগে এলা কোনো মাত আসিল না হায় রে হায় এখান তো আমি নিজে জানি ই মাত ই বিয়া সব তার তো আমি বসলাম কখন হয়েছে কিতা হ্যাঁ কত বড় বেইমান মনে হলো এখন বলি আমি সুনার নানি ছয় বড়ি দেওয়ার কথা আসিল আমি দিছি চার বড়ি আর বরযাত্রী বলে পঞ্চাশ জন লইয়া যাওয়ার কথা আসিল আমি লইয়া গেছি বলে সত্তর জন কত বড় বেইমান রে এ তুই বেশি মাতিস না তুই কইছ না রে আমি 4 লাখ কইয়া 7 লাখ লাগাইছি খাবিন আর ফ্রিজ টিভি দিতাম কইয়া দিছি না এরে ভাই বেশি মাতবা না ইলা আমরা কোনটা কইছি না দুরু বেটি তুমি মাতো কি জানা কি বাবা আর বেটা এটা নি মাইল লাগতে বুঝো আগে তার একটা আমি মাংস ওকের বাদ বাদ পাই রে ও অন্তচ্চা তুমি কি তাইলান কোনো কথা কইছ না রমজান মামুরে দুয়াই আল্লাহ আর দুয়াই খোদার যখন আসা না ইকান খেনে কইতা আরাম পাইলাম তোমার খান হুনিয়া ওবা তুমিও কি তা বেটা ইলান কোনো কথা কইছ না কইছাই আমি বিচারারে ফাইলে না কইতাম কিন্তু বিচারায় যে গালাগালি করছি তা মানুষ সাক্ষী আছে বাবা তোমার যে তাই গালাগালি করছন তুমি শুনছ নি না তোমার লাগে তাই মাতছন না না আমার সামলে মাতলে হউছ বই আমি কাম লইলাম মেম্বার সাহেব আব্দুল হাসিম মনে হয় তাই বাপর লগে আসলা আর ও তাই গিয়া আমার আব্বারে গিয়া কইছন কি তার রে ও আব্দুল হাসিম হাসাও নি ও তুই গিয়া তোর হউরে কইছত নি কোন দাইয়ে বিচার দেখি আমার ভাইয়ের বা মেম্বার কি দাও অন্তচ্চা তোমার বিয়াইয়ে যে তোমার গালাগালি করছন ইটা তোমার খেয়া হইছে আসাই মানে কইছাই আমারে তো আব্দুল হাসিম কইছে হে বলে তার হৌর কান্দা তা নিজের কানে হুনছে কি তারে আব্দুল হাসিম সারা বিচার দেখা যাবে তখন তোর উপরে যার কি কথা গুলা চড়িয়ে ঘটনা কি তা আসলে তো আমার আমার কোনো দুঃখ নাই রে আমি তারা দুই ওবি আইলো কা ডং কর দিও ডং করছস এটা কি তোমার দোষ ওই রে ভাই আমি ডং কর দি তুমি তো নকলে মারা দিলে আমার এই দাঁতে ডং দিনে না দাঁতে ডং দিনে না ও আমি তারা দুই ওবি আইলো কা ডং কর দিও ভাইজি আইছনি খবর হবা কোন তুমি তার বিচার করো হে বলে তা ডং করছে এ গুলাম বাচ্চা তরে উচ্চা কইতাম হৌর বাড়ি গেলে হালালির লগে ডং করতে তুই কররে নি তোর বাপর লগে আর তোর হৌরের লগে পাউল যাইবা মেম্বার এরে যে কুটু কাম রুবিন দিয়ে শুরু করার নি তো বড় কত রাখ কোথায় গুলাম বাচ্চা ওই তুমি